আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, বাংলাদেশ চীনা মেগা প্রকল্পে মাত্র আপনারা অষ্টম শ্রেণী পাস, এসএসসি এইচএসসি পাশেই কিন্তু তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেইখানে আপনারা 16,500 টাকার বেতনে কিন্তু আপনারা চাকরি করতে পারবেন, কোনো প্রকার অভিজ্ঞতা প্রয়োজন হবে না। আপনারা আজকে আমি এই ভিডিওতে আপনাদের সে সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে বাংলাদেশ চীন যে মেগা প্রকল্প, যে বিভিন্ন কনেকস্টেশন সাইট রয়েছে, সেই সাইটের যে বড় বড় নিয়োগগুলো সম্পর্কে আজকে আমি আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে সেই পশমূ বেতন এবং কিভাবে আবেদন করবেন সকল তথ্য আমি আপনাদের জানিয়ে দেব এবং কিভাবে যোগাযোগ করতে পারবেন সরাসরি সেই তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমি ভিডিওতে চলে যাই। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন লাইক বাটনটা ক্লিক করে আপনারা কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা কিন্তু প্রকাশ করতে পারেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশ চীন যে মেগা বড় বড় প্রকল্প হয় ঢাকাতে, আপনারা দেখছেন যেমন ফ্লাইওভার নির্মাণ, এইসব কিন্তু মেট্রো রেল, এখানে কিন্তু কাজ চলে, আপনারা সকলেই দেখেন ঢাকাতে। সেইখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে, আপনারা যে অষ্টম শ্রেণী পাশ আছেন, এসএসসি পাশ আছেন, তারপর এইচএসসি পাশ আছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকলে কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাবেন। পদের নাম হলো হেল্পার পদ। কী কী সাইট রয়েছে এখানে? সেনেটারি কার্পেন্টারের সাইট রয়েছে, হেলথ শপ সাইট রয়েছে, মেশন, ওয়াল্টার, স্ক্যাফোল্ডার, এইসব পদ, যেমন স্টোর কিপার, তারপর রড মিস্ত্রি, এইসব ইত্যাদি ইত্যাদি যে কনস্ট্রাকশন যে সাইট রয়েছে সেই সাইটের কিন্তু তারা হেল্পার নেবে, শুধুমাত্র হেল্পার নেবে। কোনো অভিজ্ঞতা না থাকলেও কিন্তু হেল্পার পদে আপনারা আবেদন করতে পারবেন। এখন আবেদন, আপনার চাকরি হলে আপনাদের বেতন হবে 16,500 টাকা বেতন। তারপর আনুষঙ্গিক যদি আপনি ওভারটাইম করেন, প্রতি ঘন্টা কিন্তু আপনার কাজের পরে কিন্তু ওভারটাইম ঘন্টা কিন্তু আপনার ঘন্টা আকারে যে আপনার যে বেতন, এই বেতন আকারে যে বেচিকটা আসবে সেটার আকারে কিন্তু আপনার টাকাটা পাবেন যদি আপনার যে ডিউটির পরও যদি কাজ করেন। এখন কিভাবে আবেদন করবেন ভাই? এই যে স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে এই নাম্বারটা, অথবা আপনার এই যে আমার ডিসক্রিপশন বক্স আছে, আপনারা আমি ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো। আমার যে ডিসক্রিপশন বক্স আছে এখানে একটা নাম্বার আছে, এই নাম্বারটায় আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। তার সাথে যোগাযোগ করবেন, করে তারপর আপনারা তার দিক নির্দেশনা কীভাবে আবেদন করতে হয় সে বলে দেবে এবং কোথায় যেতে হবে এবং কী কী কাগজপত্র প্রয়োজন হবে সেটাও সে বলে দেবে। এছাড়া আমার ডিসক্রিপশন বক্সে আবেদনের নিয়মাবলী আছে, কীভাবে আবেদন করতে হবে এবং সতর্কতামূলক যে বার্তাটা আছে সেটা আপনারা পড়ে অবশ্যই আবেদন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টস করুন।